আচল আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে মেইন ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে এটাই যে আগে হচ্ছে পাইতাম এখন হচ্ছে দিতে হয়, বাট দেওয়াটা আগে পাইতাম এখন দিতে হয়, এটাই ডিফারেন্স। বাট এখনটা বেশি ভালো লাগে। শিরিন তোমার? আমার কাছে যেটা মনে হয় যে আমি এখন আমার বাবার দায়িত্ব পালন করছি। যেমন আগে আমি বাবার কাছ থেকে নিতাম, বাবা শপিং করে দিত, আর এখন আমি সবাইকে শপিং করে দিই, সবাই আমার কাছ থেকে সালামের জন্য এসে বসে থাকে, বা এখন সবাই আমাকে মানে, এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া। ফ্যামিলির যে এখন আমি আমার ফ্যামিলি বাবার দায়িত্বটা পালন করছি, এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আমারও শিরিন যেটা বললো যে বাবার দায়িত্বটা মনে হয় এখন আমিই পালন করি, এটা জেন্ডার নির্বিশেষে ছেলে হোক মেয়ে হোক, আমরা যখন বড় হয়ে আস্তে আস্তে রেসপন্সিবিলিটি বাড়ে আস্তে আস্তে, তার সাথে সাথে দায়িত্ব, হ্যাঁ রেসপন্সিবিলিটি এবং টাকা পয়সা শুধু দিতেই হয়, দিতেই হয়। এই যে দিতে হয় ব্যাপারটা তখন বেড়ে যায় অনেক, বেড়ে যায়। হ্যাঁ তখন মনে হয় যে এখন আমি আমি আমার বাবার দায়িত্ব পালন করছি, এখন আমার বাবা যেগুলো করতো সেটা আমাকে করতে হবে। সকালে ঘুম থেকে উঠে এটা লাগবে ওটা লাগবে, এই দাও সেই দাও, এটা দরকার ওটা দরকার, আম্মুকে ডক্টর দেখানো, আম্মুর এই প্রয়োজন ওই প্রয়োজন, পুরো পরিবারের সব দায়ভার এখন আমার উপর। বাট কখনো কি মনে হয় যে অল্প বয়সে অনেক বেশি বার্ডেন চলে আসছে? না আমার কাছে এটা খুব ভালো লাগে। না এটা আসলে আমার কাছেও খুবই ভালো লাগে, কারণ এটা কেন ইজি হয়ে গেছে। এখন আমার আরো দুটো বোন আছে, আমি কখনো আমার কোনো প্রয়োজনে, আমার কোনো দরকারে, আমার আম্মুর কোনো প্রয়োজনে আমি কখনো আমার বোনদেরকে মানে কখনো কাছে আসতে দেই না। কি লাগবে না লাগবে আমি করব, তোমরা কেন আসছো, তোমরা বিয়ে হয়েছে এখন গিয়ে সংসার করো, আমি এখন সিঙ্গেল আছি, এখন আমার মার কি লাগবে না লাগবে সেটা আমার আমার দেখার দরকার। পুরো দায়িত্বটা তুমি নিজের উপর নিয়ে নিয়েছো এবং তুমি এনজয় করো। আমি এনজয় করি অনেক কিছু, বাট এই যে সবার কথা চিন্তা করছো, নিজের পার্সোনাল লাইফের কথা তুমি এখনো চিন্তা করছো না। পার্সোনাল লাইফ ইন সেন্স যে ডেফিনেটলি প্রফেশনাল লাইফ তো একটা আছে, বাট পার্সোনাল লাইফে কাউকে না কাউকে ভালো লাগছে, তুমি ওইটা চিন্তা করছো যে না এটা এখন করা যাবে না আমার ক্যারিয়ার আগে, সেটাকে কিভাবে? আমার ক্যারিয়ার হলে আমার পার্সোনাল লাইফ এমনিই হবে, এটা আমার বিশ্বাস। আর আমার বিশ্বাস যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার জন্য নির্দিষ্ট একজন মানুষ রেখেছে, আমার বিশ্বাস আল্লাহ আমার জন্য ভালো একজন উপহার রেখেছে, ভালো একজন পার্টনার রেখেছে, যে কিনা আমার লাইফে খুব আমার জন্য খুব আমার ভাগে বিয়ে লেখা থাকতো, বিয়েটা তো আল্লাহর উপর থেকেই লেখা, কেউ যদি তিনটা চারটা বিয়ে করে এটা অবশ্যই আল্লাহর হুকুম।